মাত্র 399 টাকায় দু ধরনের কম্বো। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আমি জানি আমি অনেকটা লেট করে দিয়েছি, কিন্তু তোমাদের জন্য আজকে আমি যেই অফারটা এনেছি সেটা হচ্ছে মাত্র 399 টাকায় তোমরা দু ধরনের কম্বো পাবে, একটা চাইনিজ কম্বো, একটা হচ্ছে ইন্ডিয়ান কম্বো। তো কী কী খাচ্ছি, কোথায় এসেছি দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যা যা নতুন আছে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে 17K হতে অ্যাজ সুন অ্যাজ পসিবল গ্রো করতে হেল্প করো। আর যারা যারা দেখছো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলো না, তার সাথে প্লিজ লাইক করে দিও ভিডিওটা, যাতে আমি আরেকটু বেশি সাপোর্ট পাই, আরেকটু বেশি মোটিভেশন পাই। আর তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানাতে ভুলো না, কারণ অনেকদিন পর তোমাদেরকে আরেকটা ভিডিও দিচ্ছি। অনেকটা দিন চলে গেছে, ক্রিসমাস চলে গেছে, নিউ ইয়ার চলে গেছে, আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। অল রাইট, তো চলে এসছে আমাদের খাবার। আজকে আমরা এসেছি হাউস অফ রয়্যালসে। এটা লোকেশনটা আমি তোমাদেরকে একটু বলবো, লোকেশনটা হচ্ছে সল্টলেক সেক্টর 3। গুগল ম্যাপের যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা চেক করতে ভুলো না, ওটা থেকে তোমরা কিন্তু একদম এক্স্যাক্ট লোকেশনে এসেই মানে ম্যাপ ধরেই একদম আসতে পারবে। সো ফার্স্টেই তোমাদের দেখাবো থালিটা, বাট তার আগে তোমাদের দেখাবো থালি না সরি কম্বো বা থালি যেটা ইচ্ছা তোমরা বলতে পারো। এটা কিন্তু ফর টু, মানে দুজনের বেশি কিন্তু তোমরা এটা শেয়ার করতে পারবে না, 399 ফর টু। ফার্স্টেই তোমাদেরকে দেখাবো কম্বোটা, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, কম্বোর সাথে কিন্তু তোমরা 59 রুপিস অ্যাড করলে একটা তোমরা এরকম মকটেল পেয়ে যাবে, এটার নাম হচ্ছে রেড বিল পেড। আমি এটা মানে অ্যাড করিয়েছি, তাই জন্য এখানে রেড বিল পেডের মানে আমি টাকা দিয়ে এটা অ্যাড করিয়েছি 59 রুপিস। আর এরপর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে 59 রুপিস তোমরা যদি আরও অ্যাড করো তাহলে কিন্তু তোমরা ডেজার্টও পেয়ে যাবে, সেটা হচ্ছে আইসক্রিম দেবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো আমাদেরটা যখন আসবে। বাট তোমরা যদি এই দুটো না নাও, মানে মকটেল আর আইসক্রিম না নাও, তাহলে কিন্তু তোমাদের শুধুমাত্র ফুডের যেই দামটা সেটা কিন্তু 399 পড়বে। ইটস টু হেভি, আমি এটাকে তুলতে পারছি না, এরকম এতটা বড় একটা থালার মধ্যে দিয়েছে, সেটার জন্য কিন্তু 399 প্লাস ট্যাক্সেস যেটা থাকে সেটাই পড়বে। হে দেখি এটা মকটেলটা ফার্স্টে, ভালো খেতে একটা সিরাপ আর সোডা বেসড একটা মকটেল। এখানে দেখো ওপর থেকে তোমরা মিন্ট লিভস দেখতে পারবে, আর খুবই রিফ্রেশিং একটা টেস্ট আছে। তোমরা কিন্তু এরকম হেভি খাবারের সাথে একটা এরকম মকটেল নিতে পারো, 59 রুপিস জাস্ট এক্সট্রা পড়বে। তোমাদেরকে কিন্তু এইরকম একটা থালার মধ্যে পুরোটা প্রেজেন্ট করবে, তারপর তোমরা নিজেরা নিজেদের মতন শেয়ার করে নিতে পারো। তো স্টার্টারগুলো আমি আলাদা করছি। ফার্স্টে এখানে দেখো দিয়েছে হচ্ছে দুটো শিক কাবাব। খেয়ে দেখি শিক কাবাবটা কীরকম লাগে। এইরকম সফট চিকেন শিক কাবাব। দেখো পিছনটা দেখলে তোমরা এখানে বুঝতে পারবে ভেতরে কোরিয়েন্ডার লিভস দেওয়া আছে, একদম মিন্স চিকেন, চিকেন মধ্যে লাগিয়ে যেরকম কাবাব বানায়, অসাধারণ খেতে। তবে হ্যাঁ, তোমাদের যদি লাগে দরকার পড়ে তোমরা কিন্তু চাটনি চেয়ে নিতে পারো, আমার দরকার পড়ছে না, কারণ আমার এমনিতেই এটা খুব ভালো লাগছে খেতে, বেশ ভালো খেতে, ফার্স্ট আইটেম খেলাম ভালো খেতে। তো এইরকম শিক কাবাব কিন্তু তোমাদের দুটো থাকবে, দুজনের জন্য দুটো তোমরা শেয়ার করে খেও। নেক্সট থাকছে হচ্ছে পনির টিক্কা, এটাও দুটো থাকবে, এরকম এরকম দু পিস দেওয়া হয়েছে। খেয়ে দেখি, পনিরটা খুবই সফট, মানে মালাই পনির ইউজ হয়েছে এখানে, তার সাথে টিক্কা মশলাটা, অ্যাকচুয়ালি পনিরটা না হালকা একটা সুইটনেস আছে পনিরটার মধ্যে, ভালো লাগছে খেতে। আর তার সাথে টিক্কা মশলার যেরকম ফ্লেভার থাকে একটু হালকা স্পাইসি, মানে মোটামুটি একদমই হালকা স্পাইসি, তার সাথে বার্ন ফ্লেভার ঘিয়ের সাথে ভাজা হয়েছে, মানে বার্ন করা হয়েছে, সে শেকা হয়েছে, ভাজা বলে ফেলেছি সরি। এটা তোমরা সেকেন্ড স্টার্টার পেয়ে যাচ্ছ। নেক্সট স্টার্টার থাকছে এখানে তোমাদের তন্দুরি চিকেন, এইরকম দু পিস দেওয়া হয়েছে তন্দুরি চিকেনের, একটা লেগ পিস আর নর্মাল এরকম একটা টিক্কা সাইজের তন্দুরি চিকেন দেওয়া হয়েছে, এই যে এরকম। খেয়ে দেখি এটা, এটাও খুব সফট, এটার মানে টেস্টটাও খুব একটা বেশি স্পাইসি না,
বাচ্চারাও খুব ভালো মতন ভাবে খেতে পারবে। তবে আমার তিনটার মধ্যে কিন্তু এই শিক কাবাবটাই বেশি ভালো লেগেছে, কারণ এই শিক কাবাবটা মানে তোমরা যখন ভাবে না মুখে দেবে মেল্ট হয়ে যাবে, এতটাই ভালো। এটা ক্রিমি একটা টেক্সচার আছে। তন্দুরি চিকেনটাও খুব ভালো খেতে, পনিরটাও খুব ভালো, বাট আমার সব থেকে বেশি কিন্তু এটাই বেশি ভালো লেগেছে। এ দেখো এখানে চাটনিটা কিন্তু আমাদের দিয়ে গেছে, তো তোমরা ডিপ করেও খেতে চাইলে খেতে পারো। নেক্সট আমি এখানে খাবো হচ্ছে এরকম একটা, দেখো নান দিয়েছে এইটা। ফার্স্টে আমি ট্রাই করবো এখানে। এ দেখো নানটাও ভালো সফট আছে, আমরা অনেকক্ষণ ওয়েট করাই খাবারগুলো, কিন্তু তাও এখন অবধি এটা ভালো সফট আছে। এটা ট্রাই করবো আমি এখানে দাল মাখানি দিয়ে। দাল মাখানিটা দেখো এখানে দিয়েছে, এরকম ছোট বোলের মধ্যে তোমাদের দাল মাখানি দেওয়া হবে। এই দেখো এরকম থাকবে টেক্সচারটা, উপর থেকে একদম ফ্রেশ ক্রিম দেওয়া ছিল। খেয়ে দেখি এটা। আর এটা দেখো তোমরা কিন্তু ওপর থেকেই দেখতে পারবে, এখানে কিন্তু নানা ধরনের ডাল মেশানো আছে। নর্মাল শুধু তরকার ডাল নেই, তার সাথে রাজমা দেখতে পাচ্ছ তোমরা এখানে, চানা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু মিশিয়ে করেছে। ডাল মাখানিটা হালকা একটু সুইটনেস আছে, মানে হালকা একটু ট্যাঙ্গিনেসও আছে। আমি যেসব জায়গায় এখন অবধি ডাল মাখানি খেয়েছি, এটা একটু অন্যরকম খেতে, কারণ এর মধ্যে সুইট আর ট্যাঙ্গির পাঞ্চটা না একদম ব্যালেন্স করছে। আর ডালটাও খুব ভালো মতন সেদ্ধ হয়েছে, যার জন্য যখনই মানে এটা চিবাতেই লাগছে না, যখনই মুখে দিচ্ছি অটোমেটিক্যালি এটা মেল্ট হয়ে যাচ্ছে। দারুণ খেতে ডাল মাখানিটা, মানে এরকম ডাল মাখানি দিয়ে আমি দুটো নান খেয়ে নিতে পারবো, এত ভালো খেতে এটা। এমনিতেও ওখানে কোয়ান্টিটি যা দিয়েছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট ফর টু। অলসো এই নানটাও খুব সফট, মানে আমি বললাম না তোমাদেরকে যে এটা অনেকক্ষণ আগে দিয়েছি, আমরা শ্যুট করছিলাম তার জন্য কিন্তু এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, বাট স্টিল এটা এতটাই মানে নরম আছে যে তোমাদের মনেই হবে না যে এতক্ষণ আগে দিয়েছে বা ঠান্ডা হয়ে গেছে, এরকম কোনো ব্যাপারই মনে হবে না। নেক্সট আমি তোমাদেরকে দেখাবো, আমি এখানে নানটা দিয়েই খাচ্ছি, চিকেন কষা খাবো। এখানে দেখো ফার্স্ট আমি গ্রেভিটা দিয়ে টেস্ট করে দেখি, তারপর আমি তোমাদেরকে চিকেনটা দেখাচ্ছি। এটাও ভালো, অ্যাভারেজ, মানে একটা চিকেন কষার যেরকম টেস্ট হয়, না বেশি স্পাইসি না বেশি তোমাদের মানে একদম পেল টেস্টও না, তবে একদম ব্যালেন্সড, কিন্তু একটু খানিকটা রিচ আছে, মানে এর মধ্যে রিচনেসটা খুব বেশি আছে, ঝাল কিন্তু নয় তবে রিচনেসটা খুব বেশি আছে। একদম ক্রিমি একটা গ্রেভি দিয়েছে এখানে, আর চিকেনের এরকম একটা সাইজ আছে, আর একটা চিকেন এখানে। এ দেখো এত বড় সাইজের চিকেনটা, একবার দেখি সফট কিনা। এ দেখো এরকম থাকবে, ভালো সফট আছে। ইনফ্যাক্ট টিক্কার চিকেনটার থেকেও কিন্তু এটা আমার সফট লাগতো, জানি না কেন ভালো লাগছে বেশ খেতে। তোমরা এটা নান দিয়েও পেড আপ করতে পারো, এলস তোমরা কিন্তু এটা শুধু মানে বিরিয়ানি সাথেও পেড আপ করতে পারো। সল্ট লেকে এতগুলো রেস্টুরেন্ট আছে, কিন্তু সেখানে সব রেস্টুরেন্টের মধ্যে হাউস অফ রয়্যালসের বিরিয়ানি কিন্তু খুব ফেমাস। আমি এখানে আগেও মাটন বিরিয়ানিটা ট্রাই করেছিলাম, আমার সেবারও সেরা লেগেছিল। আমি এইবারে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ওদের মানে ওনাদের এই কম্বোতেই আছে, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এরকম একটা আলু দেওয়া হবে, তার সাথে এইরকম একটা চিকেন দেওয়া হবে লেগ পিস, বা অন্য পিসও হতে পারে, এখানে লেগ পিস পড়েছে। আর তার সাথে কিন্তু এতটা মতন কোয়ান্টিটির রাইস আছে, দেখতে পারো তোমরা এতটা কোয়ান্টিটি রাইস থাকবে। ঝটপট একটু আলু দিয়ে আর একটু চিকেন দিয়ে রাইসটা একটু ট্রাই করে দেখি, তারপর আমি আবার তোমাদেরকে চাইনিজটা দেখাবো। আর তার সাথে কিন্তু তোমরা এখানে রায়তাও পাবে, একটা বোল ফুল অফ রায়তা এখানে দেওয়া হয়েছে। আর তার সাথে কিন্তু তোমরা এখানে সালাডও পেয়ে যাবে, মানে ফুল একটা কম্বো, মানে যেটা ইন্ডিয়ান বলতে পারো বা মুঘলাইও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেরকম একটা ফুল কম্বো কিন্তু তোমাদের এখানে ওনারা প্রেজেন্ট করবে জাস্ট 399 rupees। মানে এত কিছু তোমরা 399 rupees পাচ্ছ, অ্যান্ড সবকটাই কিন্তু টেস্ট, এখন অবধি আমি যে কটা আইটেম খেলাম সবকটা টেস্টই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। খেয়ে দেখি এবার এটা, আলুটা ফার্স্ট একটু তোমাদের ভেঙে দেখাই। এ দেখো আলুটা ভেঙে গেল, তারপর বলো তোমরা নিউ ইয়ার কিভাবে সেলিব্রেট করলে, আমাকে তো জানালেও না এখনো অবধি, আমি নিজেও কিছু করিনি, বাড়িতে বসেছিলাম। তার ও না আমি সরি, আমি পুজো দিতে গেছিলাম, একজনের সাথে দেখাও হয়েছিল, তার নাম
ছিল লাবণী, লাবণীর সাথে দেখা হয়েছিল আমার সেদিনকে ইকো পার্কে যাওয়ার সময় দেখা হয়েছিল, পুজো দিয়ে আমরা ইকো পার্ক গেছিলাম, তো তখন দেখা হয়েছিল লাবণীর সাথে। ও আমাকে খুব হেল্প করেছে একটা মানে ইকো পার্কে, সেদিনকে এত বেশি লাইন পড়ে গেছিলো যে আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, ও দূর থেকে দেখতে পেয়ে আমাকে হাই বলেছেন, তারপর এসে ও নিজে দায়িত্ব নিয়ে আমার টিকিটটাও কেটে দিয়েছে, মানে সো নাইস। আমি মানে এইসব মোমেন্টগুলো না আমি তোমাদের সাথে যে শেয়ার করছি, আমি কি বলবো, এত ভালো লাগে তোমরা নিজে থেকে এসে যখন কথা বলো। লাস্ট ইয়ার অনেকের সাথে দেখা হয়েছে, আমি জাস্ট টাইম পাচ্ছি না, একটা কোলাজ আমি বানাবো, বানিয়ে পোস্টও করবো আমি ভেবে রেখেছি কমিউনিটিতে। অনেকেই রাগ করে আছো যাদের সাথে দেখা হয়েছে, ফটো তুলেছি বাট এখনও আমি কিন্তু পোস্ট করতে পারিনি, আই এম রিয়েলি সরি। আমি খুব তাড়াতাড়ি সেটা করবো, কিন্তু হ্যাঁ এই বছর তোমাদের সাথে দেখা হবে, তোমরা কিন্তু আমাকে এসে অ্যাটলিস্ট হাই বলে যাও, আমার খুব ভালো লাগে সেই ব্যাপারটা। চলো এবার এটা একটু খেয়ে দেখি। বেশ ভালো। আমি সত্যি বলছি মানে বিরিয়ানি, এখন আমি না বিরিয়ানি পাগল হয়ে গেছি পুরো, এতটা ভালো লাগে এখন বিরিয়ানি খেতে। এটার টেস্টটা না, রাইসটা প্রথমে তোমরা দেখো, এরকম কিন্তু সাদা আর হলুদ রাইস একসাথে মেশানো থাকবে। আলুটা তো খুবই সফট, মানে মুখে দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে, এতটাই ভালো সফট। তার সাথে চিকেন দিয়ে যখন তোমরা খাবে মানে আমার একটা কী বলবো তৃপ্তি একটা মনে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মোটামুটি ইন্ডিয়ান কম্বোটা তোমাদের দেখালো। এরপর ডেজার্টটা আমি তোমাদের একটা লাস্টে দেখাবো, যেটা 59 অ্যাড করলে পাবে তোমরা। তার আগে তোমাদেরকে আমি চাইনিজ কম্বোটা দেখাবো। ওকে, তো চাইনিজ কম্বোর ফার্স্টে আমাদের স্যুপটা চলে এসছে, এরকম থাকবে আ বোল ফুল অফ স্যুপ। এখানেতে দেখো, এটা কিন্তু তোমাদের দুজনের কোয়ান্টিটি দেওয়া হয়েছে, হ্যাঁ একজনের নয়, এটা কিন্তু অনেকটাই আছে স্যুপটা, তোমাদের কিন্তু শেয়ার করে খেতে হবে। আর এখানে আমি দেখতে পাচ্ছি একদম চিকেন সুইট কর্ন স্যুপ আছে, এটা কর্ন দেখতে পাচ্ছি, তার সাথে এগ হোয়াইট দেখতে পাচ্ছি, আর নিচে চিকেনও আছে। কর্নের আর চিকেনের যে স্টকের ফ্লেভারটা ওটা একদম ইন্ট্যাক্ট আছে, তার সাথে এগ হোয়াইটগুলো যখন মুখে যাচ্ছে ভালো লাগছে খেতে, খুবই লাইটলি প্রিপেয়ার্ড এই স্যুপটা। এটা তোমরা ফার্স্টেই চাইনিজ কম্বোর ফার্স্টে তোমরা এটা পেয়ে যাবে। চলো স্টার্টারের ফার্স্ট আইটেম যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম, দেখো টু পিস মোমো দেওয়া হয়েছে, খেয়ে দেখি। দাঁড়াও আগে ইনার পার্টটা তোমাদের দেখাই, এটা হচ্ছে ফ্রাইড মোমো আছে, এই দেখো ভেতরে পুরো একদম ঠাসা চিকেন আছে, এর সাথে কিন্তু একটা তোমাদের সসের মানে একদম বাটি মতন দেয়া হবে। আমাদেরকে মানে দেয়নি, মানে দিয়েছিল, আমি বলেছি লাগবে না তাই জন্য নিয়ে চলে গেছে, আবার এরকম একটা পুরো সসের বাটি মতো দেওয়া হবে। চাইনিজ আইটেম খাওয়ার জন্য সস, তারপর ওই চিলি ভিনিগার এই সমস্ত থাকবে। খেয়ে দেখি এটা, এই ইনার পার্টটা, দাঁড়াও এটাতে দেখাই, অত্যন্ত জুসি। আর চিকেনটা না মানে খুব ভালো মতন সেদ্ধ হয়েছে, নর্মালি যেরকম স্ট্রিট স্টাইল মোমো সেরকম কিন্তু না, এটা টেস্টটা খানিকটা দার্জিলিং মোমো মতো, তোমরা খাবে যখন বুঝতে পারবে, বেশ ভালো কোয়ালিটি ফুড আছে। নেক্সট আমি খাবো এখানে হচ্ছে ফিঙ্গার পটেটো, এইরকম থাকবে, খেয়ে দেখি। একটু সগি হয়ে গেছে কারণ এটা অনেকক্ষণ আগে বানানো হয়েছে, তবে সগি হলেও কিন্তু টেস্টটা খুব একটা খারাপ লাগছে না, হালকা একটা গার্লিক আর চিলির ফ্লেভার আছে, মিষ্টি নয় কিন্তু, হানি গ্লেস পটেটোতে যেরকম একটা সুইটনেস থাকে এটা কিন্তু মিষ্টি নয়। দেখো ওপর থেকে, এখানে দেখো তোমরা গার্লিক চিলি এসব বস্তু দেখতেও পাবে, ভালো খেতে এটাও, একটু গরম হলে আর একটু বেশি ভালো লাগবে। নেক্সট আমি খাবো এখানে চিলি পটেটো, সরি চিলি বেবিকর্ন, ক্রিস্পি চিলি বেবিকর্ন, এরকম এক একটা। খুব ভালো কোয়ালিটি, হাউস অফ ডলস এত ভালো চাইনিজ ফুড পাওয়া যায় জানতামই না, যতবারই এসেছি মানে বিরিয়ানি খেয়েছি, চাইনিজ কম্বোটাও কিন্তু খুব ভালো। ইনার পার্টটা দেখাই তোমাদের, এ দেখো খুবই ভালো, এটা হচ্ছে ইনার পার্টটা। নেক্সট আছে তোমাদের এখানে স্টার্টারের মধ্যে এই উইংসটা, এ দেখো এখানে দুটো উইংস আছে, এটা একটা আর এটা আর একটা, দুটো উইংসই কিন্তু দেখো এখানে উইথ স্কিন আছে, তোমরা দেখতে পারবে ভালো করে। তবে আমার না এটা এখন খেতে ইচ্ছা করছে না, তাও আমি জাস্ট একটু হালকা করে খেয়ে দেখছি। খুবই সফট, অসাধারণ, মানে আমি সত্যিই ভাবতে পারিনি যে হাউস অফ ডলসে এত ভালো কোয়ালিটির চাইনিজ ফুড পাওয়া যাচ্ছে। মোমোটা খেতে তো সেরা ছিল, এটাও দারুণ খেতে, বেবিকর্নটাও খুব ভালো খেতে। তোমরা বিরিয়ানি কম্বো নাও আর চাইনিজ কম্বো নাও, যেটাই নাও না কেন দুটোই তোমরা ভালো করে খেতে পারবে। চাইনিজ কম্বোর মেইন আইটেম ফার্স্টে যেটা আমি খাবো সেটা হচ্ছে এখানে আছে
চিকেন ফ্রাইড রাইস এরকম থাকবে, এগ চিকেন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তার সাথে কোয়ালিটিটা আর কোয়ান্টিটিটা দেখো, এরকম একটা বোল ফুল দেওয়া হবে, ওপর থেকে স্প্রিং অনিয়ন দেওয়া আছে। জাস্ট এক চামচ করে খেতে চাই, বিকজ আমি এতটা ফুল আজকে, আমি কি বলবো আর কি। খেয়ে দেখি, একদম অথেন্টিক ফ্রাইড রাইস যেরকম টেস্ট হয়, মানে নর্মাল বাড়িতে বানানো ফ্রাইড রাইসের মতো না, নর্মাল চাইনিজ রেস্টুরেন্টে যেরকম ফ্রাইড রাইসের টেস্ট হয় ওরকমই খেতে। এটা পেয়ার আপ করার জন্য তোমরা ট্রাই করতে পারো, এখানে আছে হচ্ছে চিলি চিকেন, এরকম একটা, দুটো, তিনটে, চারটে, চার পিস থাকবে এখানে চিলি চিকেন। আমি এখন চিকেনটা ট্রাই করছি না, আমি জাস্ট গ্রেভিটা একটু তোমাদেরকে টেস্ট করে বলছি, বিকজ আমার অবস্থা খুব খারাপ, আমি এত খেয়েছি আজকে সকাল থেকে, আমাদের আরো একটা শ্যুট ছিল সেটা করে আমি এখানে এসেছি। টেস্টটা অসাধারণ খেতে, মানে এটা না আমি চিলি চিকেন বলতে পারবো না, এটা টেস্টটা আমারটা খানিকটা সাংহাই চিকেনের মতো লাগছে, একটা ওই মৌরির একটা ফ্লেভার আমি এর মধ্যে পেলাম, আর তার সাথে কিন্তু চিকেন চিলি যেরকম টেস্ট হয় সেরকম খুবই লাইটলি প্রিপেয়ার। তোমরা কিন্তু এটা রাইসের সাথে খাবে, তোমাদের বেশি ভালো লাগবে, নুডেলের সাথে খেও না এটা, তোমরা রাইসের সাথে খেও, এটা খেতে তোমাদের নুডেলের সাথে থেকে মানে রাইসের সাথে বেশি ভালো লাগবে। নেক্সট আমি খাবো এখানে চিকেন নুডেল, এখানে দেখো চিকেনের পিসেস আছে, তার সাথে এগও আছে সাফিসিয়েন্ট পরিমাণে, আর এইটার কোয়ান্টিটিও এরকম একটা বোলের মধ্যে, এটা ফুল দেয়নি, হাফ বোল মতন দিয়েছে। খেয়ে দেখি, এটা চিকেনটা দিয়ে খেয়ে দেখি, চিকেনটা আসলে খুব সফট, মানে নুডেলের চিকেনও যে এত সফট হয় আমি এই প্রথম দেখছি, বিশাল সফট চিকেনটা, একদমই চিবি না, তার সাথে যেরকম নর্মাল হাক্কা নুডেলের টেস্ট হয় সেরকমই, কিন্তু এটার সাথে তোমরা পেয়ার আপ করার জন্য এখানে চিলি পানির আছে, চিলি পানির দিয়ে পেয়ার আপ করতে পারো, এরকম থাকবে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছ পিস পানির দিয়েছে এখানে, না এটা পেঁয়াজ, সরি, পাঁচ পিস মতন দেওয়া, চার থেকে পাঁচ পিস মতন তোমরা পানির পেয়ে যাবে, পুরো একদম জমে গেছে, মানে এতটা ওয়েট করিয়েছি, বুঝতে পারছো তো তোমরা কি অবস্থা হয়েছে, দেখো রেখে দেয়, এইটা প্রিপারেশনটাও একদমই মানে খুবই ক্রিমি, বাট এখন তো এটা জমে গেছে বলে এরকম লাগছে হয়তো, তবে এটা তোমরা কিন্তু নুডেলের সাথে ট্রাই করতে পারো, এটার প্রিপারেশনটা তোমাদের নুডেলের সাথেই ভালো লাগবে। নেক্সট আমরা এখানে ট্রাই করছি, এখানে আছে হচ্ছে চিকেন থাই কারি, এরকম থাকবে গ্রিন কালারের একদম কারিটা, এটাও তোমরা কিন্তু রাইসের সাথে ট্রাই করতে চাইলে করতে পারো, আমি নর্মালি জাস্ট খেয়ে একটু দেখছি। এটা টেস্টটা না একদমই অন্যরকম, মানে এটা না স্পাইসি, না ট্যাঙ্গি, না সুইট, কিছুই না, একদমই লাইট ভাবে প্রিপেয়ার করেছে এটা। এটা তোমরা রাইসের সাথেই ট্রাই করো, কারণ নর্মালি ওই চিকেনটা তোমাদের একটু অন্যরকম খেতে, সাংহাই চিকেনের মতো, বাট এটা এতটা লাইটলি প্রিপেয়ার করা হয়েছে, মানে এটার টেস্টটা সেরকম কিছু বোঝা যাচ্ছে না, এইটার সাথে খেলে তোমরা কিন্তু এটার টেস্টটা পাবে, নুডেলের সাথে ট্রাই করবে না। এটাতেও চার পিস মতন চিকেন দিয়েছে, কোরিয়েন্ডার আর তার সাথে গার্লিক ওপরে, আর এখানে চিলি আছে দেখো, নর্মালি এগুলো দিয়ে জাস্ট গ্রিন কালারের একটা গ্রেভিওয়ালা আইটেম, এটাও কিন্তু তোমরা এই কম্বোতেই পেয়ে যাবে। লাস্টলি তোমাদের দেখাচ্ছি, আমি 59 rupees অ্যাড করিয়েছি, তাই জন্য এরকম একটা ডেজার্ট দিয়েছে, আইসক্রিম উইথ চকলেট সিরাপ। তো বেসিক্যালি এটার আর রিভিউ করার মতন কোনো পয়েন্ট নেই, আমি তোমাদের জাস্ট এটা দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এরকম একটা ডেজার্ট পেতে গেলে তোমাদের 59 rupees আলাদা করে পে করতে হবে ফুডের সাথে। তো এখানেই মোটামুটি আমাদের কম্বো খাওয়া শেষ হচ্ছে, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। অলরাইট, সো এটা ছিল আমার এক্সপিরিয়েন্স, এখানে ওরা আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে, মানে একটা কম্বোর টাকা নিয়েছে, তার সাথে সফট ড্রিঙ্ক আমি নিয়েছিলাম 71 করে পড়েছে দুটো, আর তার সাথে কন্টেনার চার্জ নিয়েছে এখানে 60 rupees, কিন্তু তোমরা যখন আসবে তোমরা যদি মানে মানে একটা কম্বো নাও তাহলে তোমাদের 399 rupees পড়বে, তার সাথে যদি তোমরা সফট ড্রিঙ্ক নাও, সফট ড্রিঙ্ক না মকটেল যদি নাও তাহলে তোমাদের 59 এক্সট্রা পড়বে, আর তার সাথে যদি তোমরা আইসক্রিম নাও তাহলে তার উপরও আবার 59 এক্সট্রা পড়বে, বাট যদি সেগুলো না নাও তাহলে কিন্তু শুধু যদি তোমরা খাবারটা খাও তাহলে তোমাদের 399 প্লাস ট্যাক্সেস, মানে ওই 420-র কাছাকাছি পড়বে, 20 টাকা মতন করে তোমাদের GST লাগবে 399-এর ওপর। তো এটা ছিল আমার এক্সপিরিয়েন্স, দুটো কম্বোই আমার খুব ভালো লেগেছে, চাইনিজটাও অ্যাজ ওয়েল অ্যাজ ওদের বিরিয়ানি বা ইন্ডিয়ান কম্বোটাও, দুটোই খুব ভালো কোয়ান্টিটিও ছিল। ওরা কিন্তু দুজনের কোয়ান্টিটি হিসেবে তোমাদের দিচ্ছে, কিন্তু তোমরা চাইলে তিনজনও হয়তো
একটু শেয়ার করে খেতে পারো, তোমরা একটু জিজ্ঞাসা করে নেবে সেটা। আমি তোমাদেরকে বলবো দুজনেই আসো, কারণ দুজনের অনুযায়ী কিন্তু ওরা এই কম্বোটা দিচ্ছে। লাস্টলি বলতে চাই, এটা ছিল আমাদের এই বছরের প্রথম আর কি ভিডিও। আগের বছর টার্গেট নিয়েছিলাম 16,000 কমপ্লিট করার, এবছরে টার্গেট নিয়েছি 30-50K কমপ্লিট করার, জানি না কতদূর হবে। তোমরা যদি সাথে থাকো তাহলেই সম্ভব হবে সেটা, আমি মানে নিজে তো করতে পারবো না, তোমাদের লাভ সাপোর্ট ভালোবাসা সব কিছু মিলিয়ে তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে হয়তো আমি কমপ্লিট করতে পারবো। তাই যারা যারা নতুন আছো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলিটাকে গ্রো করতে হেল্প করো। আমি চেষ্টা করছি ফ্রিকোয়েন্ট ভিডিও দেওয়ার, অ্যান্ড যদি সম্ভব হয় তাহলে হয়তো এই সপ্তাহে আরও একটা ভিডিও আসতে পারে যদি সম্ভব হয়। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না, সাথে একটা লাইক করে দিও যদি এত দূর অবধি দেখে এসে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো। অলসো আরেকবার বলছি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, টাটা।